আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই খাবারগুলো আসছে আমার মেয়ের হবু শ্বশুর বাড়ি থেকে। এখানে পাঠিয়েছে ফিশ, তারপরে রোস্ট, পোলাও, টিকা, স্যালাড, গরুর মাংস। মাশাআল্লাহ, অনেক খাবার দিয়েছে। আমরা যেতে পারিনি তাদের বাসায়, এই জন্য তারা বাসায় পাঠিয়ে দিয়েছে এই সমস্ত খাবার। মাশাআল্লাহ, খাবারগুলো খুবই টেস্ট আসছিল। আর আমার বাচ্চারা তো রুশ চুড়ে তো কোনো কথাই নেই। আর পিঠাগুলো বানিয়েছি, সৌদি আরবে নিয়ে আসবো আমাদের ফ্ল্যাট কালকে। এই ভিডিওটা হচ্ছে আগের দিনের ভিডিওটা, এটা করে রেখে দিয়েছিলাম, এর আজকে লাস্ট ফাইনাল দিব। আর খাবারগুলো আপনাদের একটু দেখালাম। আর সবাই বসে দুষ্টুমানি করতেছে তারা এখানে বসে বসে। আর সবচেয়ে হলো চলে যাব, এটাই খুব কষ্ট লাগতেছে। আমাদের পিকেটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ কালকে আমাদের ফ্ল্যাট। এটা দেখেছে আগের দিনের ভিডিওটা। আমরা ভিডিওটা যখন করেছি রাতে, অর্ধেক ভিডিও করেছি রাত্রে আর অর্ধেক করেছি দিনে। এই যে কী অবস্থা, ঘরের এলোমেলো হয়ে রয়েছে। এই যে আজকে আমরা চলে যাব, এটা লাস্ট ফিনিশিংয়ের ভিডিও। আজকে চলে যাওয়া এই মনটা খারাপ, সবাই এখন কান্নাকাটি করতেছে। আগে থাকতে মা তো সকাল থেকে কান্না করতেছে। এই যে বাসা থেকে বিদায় দেখাতে পারলাম না, সবাই কান্নাকাটি করে একদম। এগুলো কি দেখা যায় ভিডিওর মধ্যে? আরও অশান্তি লাগে। এই যে এখন নাম একটু দাঁড়িয়েছিলাম খাওয়ানোর জন্য, আমি সারাদিন কিছুই খাইনি। টাইম যে কীভাবে চলে গিয়েছে আমি নিজেও জানি না। তে ওখান থেকে নাগেস আর হলো পটেটো কিনে দিয়েছিলো রাব্বু ঢাকা থেকে যে রাস্তার। এটা এয়ারপোর্টে অলরেডি এসে পড়েছি ভিতরে। আমরা বুকিং টুকিং দিয়ে আমরা অলরেডি সামনে। এই যে আমার হাজবেন্ডে আর হলো ছোটো মেয়ে সামনে, আর এই যে বড়ো মেয়ে যাচ্ছে, আমি পিছনে। বাংলাদেশ বিদায় নিলাম, আবার আসবো কবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ যেতেও পারি। সামনে চিন্তাভাবনা করতেছি যাব, আল্লাহ যদি সহি সালামতে যাওয়ায়। আর ওই যে বিমানবালারা যাচ্ছে সামনে গিয়ে, ওগুলি মনে আমাদের সাথে যাবে এরকম লাগতেছে, কিন্তু সত্যি তারা যাচ্ছে ও সামনে গিয়ে। আর এখানে তো আমাদের লাস্ট, এটা চেক করবে। চেক করার পরে আমরা ভিতরে চলে যাব। যাওয়ার পরে ঠিক 20 মিনিট পর আমাদের প্লেনে বসতে দিবে। আর আমাদের শেখ মুজিবর ছবি লাগিয়ে রেখেছে শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা। অলরেডি আমরা প্লেনে বসে গিয়েছি। প্লেনে আজকে খাবার দিয়েছে চিকেন দিয়েছে বিফ, তারপরে হলো একটা কেক, জুস, এগুলো সব দিয়েছে। প্লেনটা খুবই বড় ছিল, সার্ভিসটা খুবই। আর সবচেয়ে বড় কথা হলো একদম নিরিবিড়ি, কোনো টিপিও চালু করা হয়নি। একটু চালু করলে আবার বন্ধ করে দিয়েছি, কারণ চোখে এত ঘুম ছিল। আর বড় মেয়ে তো টিপি চালুই করেনি, এবার ও চুপ করে বসে রয়েছে। এই যে আপনাদের দেখাচ্ছি উপর থেকে একটু দৃশ্যটা, কত উপরে উঠে গিয়েছি আমরা, এখন নিচের দৃশ্য কত ছোট। বাংলাদেশকে সব মিস করব আমরা। বাংলাদেশ যখন এসে পড়েছি তখন তো মনটা একদম ছোট হয়ে গিয়েছে, ঘরে কান্নাকাটি। মা বলতেছে আবার কবে আসমু। এই যে আবার এসে পড়লাম আমাদের, এটা কোথায়? সৌদি এয়ারলাইন্সে বাসা বাংলাদেশে অলরেডি এসে পড়ি, সৌদি আরব থেকে এসে পড়েছি আমরা বাংলাদেশ থেকে। এটা কিন্তু সৌদি আরব, বাংলাদেশ না, আমরা অলরেডি সৌদি আরবে এসে পড়েছি। অলরেডি কার্টুন এসে পড়েছে আমাদের, এর তাদেরকে চুক্তি করা হলো। চুক্তি করে তারপরে নিচে নিয়ে গেল, আমরা নিচে যাচ্ছি। আমাদের তো গাড়ি নিচে, কিন্তু গাড়ি আমাদের না, গাড়ি অলরেডি বলে দিয়েছে ওর আব্বু আসতে। এ ওখান থেকে আসার পরে তারপর আমরা গিয়েছি, ওই যে ওর আব্বু আর আমার মেয়ে যাচ্ছে।
প্রায় দীর্ঘ 4 মাস পরে সৌদি আরবে আমরা ঢুকলাম। রাস্তায় যেমন শেষ হয় না এমনই লাগতেছে আমার কাছে, শরীর এরকম দুর্বল লাগতেছে, মানে সারা রাত সারাটা দিন এমনি চলে গেল 2 দিন। আবার হলো খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি 2 দিনে। গাড়ি আসবো, গাড়ি আসার পরে আমরা উঠবো। এখন গাড়ি অলরেডি বলে দিয়েছে, এই যে এটা হলো গাড়ি পার্কিংয়ের, সৌদি আরবে বাড়ি পার্কিং করে এখানে। তাই আজকের মতন এখানে, সবাই এনজয় করুন, আল্লাহ হাফেজ।